আজকে সকাল থেকে নর্থে অনেকগুলো পুজো, অনেক বেশ বড় বড় পুজো তিন চারটে কভার করেছি দেখতে বা দেখতে পরে। আর এখন কিন্তু আমি চলে আসছি আমার জোনে, অর্থাৎ সাউথ কলকাতায়। আর আমি আসছি সাউথের অন্যতম একটা সেরা পুজো, যেটা দেখতেই পাচ্ছ আরামতলা আসার সঙ্গে। তো অলরেডি খুঁটি পুজো শুরু হয়ে গেছে, এখন সেটাই তোমাদেরকে দেখাবো। চল, তো এই হচ্ছে খুঁটি পুজোর প্যান্ডেল। আর এখন বিকেল বাজে 5:06। আর ঠিক প্যান্ডেলের অপোজিট এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যানারটা আছে, সেটা উন্মোচিত হবে অনেকটা পরে হয়তো। তবে ভেতরে কিন্তু খুঁটি পুজো চলছে, অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদেরকে খুঁটি পুজোর কিছু ঝলক দেখিয়ে দিই। এই হচ্ছে বাদামতলা আচার সঙ্ঘের খুঁটি পুজোর ব্যানার। আর এই বছর কিন্তু 86তম বর্ষ, অলরেডি এখানে খুঁটি পুজোর যে শুভারম্ভ সেটা শুরু হয়ে গেছে, খুঁটি পুজো চলছে এখানে দেখতে পাচ্ছ। আর ঠিক পিছনে আজকে তো রথযাত্রা, তাই জন্য রথের যে চাকা সেটার কিন্তু আদলে একটা সুন্দর এখানে ডিজাইন আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে এটা দেখতে। আর তার সামনে এই হচ্ছে খুঁটিটা, দেখো বলরাম সুভদ্রা আর জগন্নাথ, অপূর্ব খুঁটি। বাদামতলায় যারা যারা প্যান্ডেল দেখতে এসেছিল পুজোর সময়, এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা চোখ রেখেছিল বাদামতলার পুজোতে, আশা করি তোমাদের কিছুটা মনে থাকবে। এখানে কিন্তু শাল পাতা দিয়ে প্যান্ডেল হয়েছিল, এবং কয়েক লাখ শাল পাতা এখানে কিন্তু ব্যবহার হয়েছিল এই বাদামতলা পুজো প্রাঙ্গণে। মানে এই রাস্তাটা জুড়েই কিন্তু প্যান্ডেলটা হয় প্রত্যেক বছর, গতবারও তাই হয়েছিল। এবং প্রতিমা যেটা হয়েছিল সেটা কিন্তু বিশাল একটা বড় হিউজ স্ট্রাকচারের একটা কিন্তু হয়েছিল, এবং থিম শিল্পী সম্ভবত ছিলেন দেবত স্কট। আর থিমের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কাইন্ড অফ প্রতিরূপ এরকম কিছু একটা ছিল মনে হয় যতক্ষণ। এবছর কিন্তু শিল্পী চেঞ্জ হয়েছে, এবারে শিল্পী হচ্ছে প্রদীপ্তদা। তো দেখা যাক প্রদীপ্তদা আলটিমেটলি আজকে আসে কি না, এবং আসলে তোমাদের সাথে অবশ্যই এবছরের পুজোর সম্পর্কে আমরা জানাব। বাদামতলা আসার সময় এমন একটা ক্লাব যে ক্লাবের নতুন করে বলার কিছু নেই, মেট্রো থেকে নামলেই প্রথম ক্লাব এটাই। তো সেখানে আমি চেষ্টা করবো একটা ভালো কিছু কাজ করার, সেভাবেই এগোচ্ছি, সেভাবেই আমার প্ল্যানিং। আশা করছি সবার ভালো লাগে। এবছর থিমের নাম কি ঠিক করেছো? এবারে আমি এখানে যে কাজটা করছি তার নামকরণ আপাতত যেটা ঠিক হয়েছে সেটা হচ্ছে উৎসবের চালচিত্র। হ্যাঁ, তো এর পেছনে একটা বড়ো মানে দুর্গাপুজোকে নিয়েই আর কি আমার কাজটা, দুর্গাপুজোর সঙ্গে একদম একাতিত্বভাবে একটা আমার ভাবনা নিয়েই আমি এই বছরে কাজটা করতে চলেছি। ব্যাস আপাতত মানে এখন এইটুকুই বলার, বাকিটা ক্রমশ প্রকাশ। ফিল্ডে কবে কাজ স্টার্ট হচ্ছে? ফিল্ডে এক দুদিনের মধ্যেই সাধারণত শুরু করে দেবো, কারণ এবছর তো পুজোটা একটু আগে আর বর্ষাও এখনো অবধি আসেনি, এবার বৃষ্টির কথা মাথায় রেখে তো আমার শুরু হয়ে যাবে, দু একদিনের মধ্যেই হয়তো আমরা শুরু করব। প্রতিমা শিল্পী কে আছে? প্রতিমা শিল্পী হচ্ছে পিন্টু শিকদার। বাদামতলা আসার সঙ্গে দুর্গাপুজোর শুভারম্ভ কিন্তু হয়ে গেল খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচনের মাধ্যমে, এবং আমরা জানতে পারলাম এবছরের থিমের নাম কিন্তু উৎসবের চালচিত্র। তো ফাইনালি দেখা যাক পুজোর সময় কেমন কি সেজে ওঠে বাদামতলা আসার সঙ্গে। আর এখান থেকে আমরা এই বাদামতলা আসার সঙ্গে একদম পাশেরই পুজো বলতে পারো, আমরা যাবো নেপাল ভট্টাচার্য যে স্ট্রিটে, সেখানেও কিন্তু আজকে দুর্গা পুজোর শুভ সূচনা, সেটাও তোমাদেরকে ছোট্ট করে একদম দেখিয়ে দেবো। বাদামতলা আসার সঙ্গে কভার করেই আমরা চলে এসেছি এই মুহূর্তে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের এই পুজো প্রাঙ্গণে। আর অলরেডি দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুজোর জন্য যে ব্যানারটা তোমরা দেখছো, বেশ বড়সড় একটা ব্যানার। আর এইখানে ব্যানারে যে ছবিটা আছে না, এখানেই কিন্তু থিমটা কোথাও লুকিয়ে আছে আমার বলে মনে হচ্ছে। আর এবছর 45তম বর্ষ, লেখা আছে 12 ঠাকুরের থান। তো 12 ঠাকুরের থান মানে এখান থেকে কিন্তু কিছুটা অ্যাজাম্পশন করা যেতে পারে, একটু যদি ঠান্ডা মাথায় আমরা থিমটা ভাবি। আর এখানে কিন্তু কোনো শিল্পী কাজ করে না, এখানে কিন্তু ক্লাবের যে সদস্যরা তারা মিলেই কিন্তু থিমটা কিন্তু করে এখানে।
তো বেশ ভালো একটা পুজো এটা নেপাল ভট্টাচার্য স্ট্রিট। আর এনাদের এখানে একটা জিনিস আমি স্পেশালি প্রত্যেক বছর নোটিস করেছি, মানে যে কবার আমি এখানে এসেছি, এখানে কিন্তু খুঁটিটা খুব একটা বেশি বড় হয় না, ছোট্ট একটা খুঁটি পুজো হয়। খুঁটির মধ্যে মা দুর্গার কিন্তু একটা মুখমণ্ডল দেওয়া থাকে, এটা খুব সুন্দর লাগে দেখতে। এবং এই খুঁটিটা কিন্তু প্রত্যেক মানে বছরের মানে অল টাইম কিন্তু একটা জায়গায় কিন্তু সেট করা থাকে, এটা আমি দেখেছি, তো এটা খুব ভালো লাগে। আর এবছর যেটা দেখলাম থিমের নাম 12 ঠাকুরের থান, তো সেটা আলটিমেটলি কী দাঁড়ায় পুজোর সময় সেটাই দেখার বিষয়। এবং আরেকটা স্পেশালি এই পুজোটার আমি জিনিস লক্ষ্য করেছি, এনারা কিন্তু বিভিন্ন জায়গায় যান, সেখানকার শিল্প, সেখানকার বিভিন্ন রকম শিল্পকলা কিন্তু এইখানকার মণ্ডপে কিন্তু ফুটিয়ে তোলা হয়, তো এটা একটা বেশ ভালো জিনিস। ঘড়িতে বাজে 7:28, মানে 7:30, আর এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি খিদিরপুর এরিয়াতে। বলা ভালো খিদিরপুর 75 পল্লীর যে দুর্গা পুজোর প্রাঙ্গণ, সেখানে কিন্তু আমি অলরেডি চলে এসেছি। প্রত্যেক বছর এই পুজোটা আমি কভার করি, তোমরা সকলেই জানো। তবে এই বছর কিন্তু একটা চমক আছে, এই বছরের পুজোতে সাবেকি থেকে তারা কিন্তু এবছর থিমে রূপান্তরিত হয়েছে, এবং অলরেডি যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম কিন্তু খুঁটি পুজো সেটা কিন্তু শুরু হয়ে গেছে, এবং খুঁটি পুজোটা কিন্তু সামনেই আয়োজন করা হয়েছে, সেটাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। প্রত্যেক বছর আপনারা পুজো করেন, আমি এই রাস্তা দিয়েও যাই, দেখে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ নয়, গত বছর আমি যখন খুঁটি পুজোতে এসেছিলাম সেই খুঁটিটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। আর এ বছরের খুঁটিটা কিন্তু আরও জাঁকজমক লাগছে, তার কারণ এখানে মা দুর্গার একটি মুখমণ্ডল কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে খুঁটিতে, এবং তার সাথে মায়ের যে আঁচল, মানে এটাই মায়ের আঁচলের সাথে কিন্তু আমাদের প্রত্যেক সন্তানের একটা আলাদাই একটা মানে নস্টালজিয়া থাকে, তো সেই মায়ের আঁচলকেও কিন্তু এই জায়গাটা ফুটিয়ে তোলা হচ্ছে পুরো জায়গাটা। আর তার সাথে এখানে কিন্তু দুর্গাপুজোর মানে দুর্গা মায়ের সাথে এখানে দুর্গা ত্রিশূলকেও কিন্তু রাখা হয়েছে, তো দুর্গাপুজোর প্রপার একটা কিন্তু থিম বলতে পারো এই খুঁটিটা অ্যাকচুয়ালি। যেমনটা কথা তেমনটা কাজ, এবছর কিন্তু সাবেকিয়ানের থেকে বেরিয়ে তারা থিমে রূপান্তরিত করছে, এবং সব কিছুতেই কিন্তু চমক আমরা দেখতে চলেছি। খুঁটি পুজোর আতশবাজির রোশনায় মেতে উঠেছে খিদিরপুর 75 পল্লী। 2024 সালের এবছরের খিদিরপুর 75 পল্লী যে থিম সেটা কিন্তু লঞ্চ হতে চলেছে এই মুহূর্তে। থিমের নাম আমরা দেখতে পাচ্ছি সময় যখন থমকে দাঁড়ায়, বিভাস মুখার্জি এবং পরিমল পাল প্রতিমা শিল্পী এবছর। খুব সুন্দর একটি থিম আই থিঙ্ক হতে চলেছে, এবং শিল্পীর থেকে আমরা জানবো কি হতে চলেছে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি লেখা আছে সময় যখন থমকে দাঁড়ায়, থিমটা একটু যদি বলো। ন্যাশনালটা সময় যখন থমকে দাঁড়ায়, যেহেতু দর্শক যারা আসবেন তারাও কিন্তু পঞ্চায়েত পরিবেশে থমকে দাঁড়াবেন, এবং যারা জাজমেন্টে আছেন, জাজমেন্ট করবেন কিন্তু তারাও কিন্তু এসে থমকে দাঁড়িয়ে চিন্তা করবেন কাজটা সম্পর্কে। আচ্ছা, এবারে আমি তোমার কাছে পরিমলদা, ঠাকুর কীরকম একটু হচ্ছে যদি আওয়াজ দাও, কীরকম উচ্চতা হচ্ছে বা কী ধরনের ঠাকুর হচ্ছে? ঠাকুর যেটা মানে আমাদের থিমের সঙ্গে মানানসই তো করেই বলতে হবে, এবং যেহেতু এদিকে একটা সাবেকি আনার একটা এত বছর ধরে চোখ তৈরি হয়েছে বা রয়েছে, সেইটারও একটা মিশেল গোটা ভাত বেশের মধ্যেই একটা সামঞ্জস্য রেখে হবে। তবে আলটিমেটলি একটা সুন্দর ঠাকুর করে থাকি সব জায়গায়, যাতে পুজো করা যায়, প্রণাম করা যায়, অঞ্জলি দেওয়া যায়, সেরকম একটা মাতৃভূমিকা এখানে দেখা যাবে। আর কবে থেকে স্পটে কাজ শুরু হচ্ছে? স্পটে কাজ অলরেডি ওয়ার্কশপে কাজ আরম্ভ হয়ে গেছে, স্পটে কাজ আর 3-15 পর থেকে আরম্ভ করবো, যেহেতু এটা রাস্তা গাড়ি চলাচলে সেহেতু পুরো রাস্তাটা ইনক্রোচ করতে পারবো না, সুতরাং সেইভাবে মাথায় রেখে কাজ আরম্ভ হয়ে যাবে, গাড়ি চলে পুজোর কদিন হয়তো গাড়িটা বন্ধ। আর তোমাদের কি চিন্তা ভাবনা আছে এই পুজোটাকে মানে কবে ইনগ্রেশন বা কিছু চিন্তা ভাবনা হয়েছে? পুজো জেনারেলি তৃতীয়াতে উদ্বোধনের একটা চিন্তা ভাবনা মাথায় রয়েছে, তৃতীয়াতে উদ্বোধন।